আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনাদের সাথে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব, সেই ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে একটি গাড়ি সাসপেনশন সিস্টেমের বিভিন্ন সমস্যা সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করব। তো এই মুহূর্তে আমি একটি গাড়িতে বসে আছি, সে গাড়িটি হচ্ছে একটা কিয়া গাড়ি। তো গাড়িটি সাসপেনশনের প্রবলেম নিয়ে আমাদের কাছে এসেছে, তো আমরা প্রবলেমটি সলভ করব। তো আমরা এখন রোড টেস্ট করতেছি, তো রোড টেস্ট করার পরে আসলে আমরা মোটামুটি ফাইন্ড আউট করতে পারবো যে গাড়িটি সাসপেনশনে কী কী প্রবলেম হয়েছে এবং সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন সর্বপ্রথম আমরা গাড়িটি রোড টেস্ট করি। রোড টেস্ট করার পরে হচ্ছে আমরা জানতে পারবো যে আসলে প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে। মুক্তিযুদ্ধ নিশি, বাইরে বৃষ্টি হচ্ছে, প্রবলেম যেটা হইতেছে গাড়িটি সামনে থেকে ঘট ঘট শব্দ করতেছে। তো যা থেকে মোটামুটি আইডিয়া করা যায় হয়তো গাড়ির সাসপেনশনে যে শক অবজারভারগুলো আছে, শক অবজারভারগুলো ড্যামেজ থাকতে পারে। তো শক অবজারভারগুলো আমরা খুলে দেখব এবং পাশাপাশি যেই অন্যান্য যে কোম্পানিগুলো আছে, র্যাক এন্ড টায়ার, এই জিনিসগুলো খারাপ থাকতে পারে। তো এছাড়া অন্য তেমন কোনো প্রবলেম আপাতত লাগতেছে না, মনে হচ্ছে না। তো শক অবজারভার সামনে পিছনে দুইটাই লাগবে, বোঝা যাচ্ছে শক অবজারভার খারাপ হয়ে গেছে গাড়ির। তো ভিউয়ার্স, আমরা গাড়িটি এখন টেস্ট করে চলে আসছি এবং হচ্ছে গাড়িটি আমরা হচ্ছে এখন সাসপেনশন সিস্টেমটি চেক করব। চেক করার পরে হচ্ছে আমরা মোটামুটি ডায়াগনোসিস করতে পারবো যে আসলে গাড়িটিতে কী কী প্রবলেম হয়েছে। পিছনে চাকা শক অবজারভার যেটা আছে, পিছনে শক অবজারভার অলরেডি লিক করছে, দেখতে পাচ্ছেন শক অবজারভারটি। এই শক অবজারভারটি লিক করার কারণে পিছনে থেকে অনেক বেশি শব্দ হইত, দেখতে পাচ্ছেন। তো এবং পিছনের ডান পাশের চাকাতেও সেম, দেখতে পাচ্ছেন পিছনে দুইটি শক অবজারভারই লিক করছে, যার কারণে শক অবজারভারটি শব্দ করতেছিল। তো এখন আমরা প্রত্যেকটি স্পেয়ার পার্টস আমরা খুলবো এবং খুলে চেক করব যে সাসপেনশনে কোনো বুশ টুশ বা অন্যান্য জিনিসগুলোতে প্রবলেম আছে কি না। তো ভিউয়ার্স, আমরা সাসপেনশন সিস্টেমের কম্পোনেন্টগুলো আমরা মোটামুটি খুলেছি। এখন সাসপেনশন সিস্টেম খোলার পরে যেটা আমরা দেখলাম, এই লিং রডটি থেকে প্রবলেম হচ্ছে। লিং রডগুলো আমরা চেঞ্জ করে দিব, যে লিং রড দেখতে পাচ্ছেন এই লিং রডটি সমস্যা আছে, লিং রডটি চেঞ্জ করে দিব এবং শক অবজারভারটা আমরা ওই পাশেরটা খুলবো। এক পাশেরটা খুলেছি, আরেক পাশেরটা খোলার পরে তারপরে হচ্ছে আমরা বুঝতে পারবো মানে এই পাশের শক অবজারভারটি মোটামুটি ভালো আছে, শক অবজারভারটি আমরা চেঞ্জ করবো না। টায়ার ইন মোটামুটি ভালো আছে, র্যাক এন্ডও মোটামুটি ভালো আছে, এই জন্য এগুলো আমরা চেঞ্জ করতেছি না এখন। তো যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে পিছনে যে শক অবজারভার, পিছনের শক অবজারভারটা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই পিছনের যে শক অবজারভার, শক অবজারভারটি লিক হয়ে গেছে। তো যার কারণে
সমস্যা করতেছিল, তো পিছন থেকে শব্দ করতে পিছনের শকব জ্যাকেটটা চেঞ্জ করে দিব। এবং যে রাবারের আইটেমগুলো আছে গাড়ির, তো বিভিন্ন রাবারের আইটেমগুলো আমরা চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছেন এই রাবারের আইটেমগুলো, বুটগুলো ছিঁড়ে গেছে, দেখুন, দেখতে পাচ্ছেন এই রাবারের আইটেমগুলো চেঞ্জ করে দিব। পিছনে দেখতে পাচ্ছেন পিছনে সম্পূর্ণ সাসপেনশন সিস্টেমটা আমরা খুলেছি। দেখতে পাচ্ছেন এই যে রাবারের বুশগুলো পিছনের, তো বুশগুলো চেঞ্জ করে দিতে হবে, বুশগুলো যেন প্রবলেম হইতেছিল। তো ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই ভিডিওটি পছন্দ করবেন। তা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদের একটু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।